আরে দেশটা নষ্ট হয়ে গেল রে, দেশটা নষ্ট হয়ে গেল। কেউ গুলি চালাবি না, গুলি কিনতে টাকা লাগে, গুলির আওয়াজে দেশের শান্তি নষ্ট হয়ে যায়। আমার রামদা নষ্ট হয়ে গেল রে, চল কিছু সন্ত্রাসীর, কিন্তু সেই খবর আর ছবি ছাপাতে পারলাম না। জাহি হাসান, তুমি তো জানো একটি মাত্র ছেলে ছাড়া আমার আর কেউ নেই। সেই ছেলেও এখন পুলিশ ট্রেনিং এ বিদেশ গেছে। যদি কোনোদিন আমার খোঁজ নিতে আসে, আমার কবরটা দেখিয়ে দিও বন্ধু। এখন ভিতরে যাওয়া যাইব না, ফালাইয়া দিছে। নষ্ট হইয়া গেল, সামনে থেকে শোন না, চুপ শালা। আপনি আমারে শালা কইলেন কেন? শালা কইলে ব্রিটিশ কইব, আপনি করবেন না। আরে দেশটা নষ্ট হইয়া গেল, সাধে কি মানসি কয়, লম্বা শালা গো হাঁটুতে বুদ্ধি। ওই হালা সব এখানে হয়েছে নাকি? ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি মাইরি, বিয়া দেবি আমি একদম। কত ফালাইয়া দিই। ওই লম্বুর বাচ্চা লম্বু হুশ করে কথা কইস, নইলে থাপড়াইয়া বেহুশ করে ফেলামু। আরে চান্দু, তুই আমার আনন্দটাই নষ্ট করে দিলি। এই বাংলোটা বানিয়েছি আনন্দ ফুর্তি করার জন্য, সারাদিন দেশ নিয়ে ভাবলে কি চলে? আমি আপনার এই আনন্দ ফুর্তি পছন্দ করি না। নাচ গান করবেন, মদ গাঁজা খাইবেন, ঠিক আছে, পুরা বাড়িটাই তো আকাম কুকামের কারখানা বানিয়ে রাখছেন। আমার দলও ছেলে মেয়ে আছে, তারাও নাচ গান করে, আনন্দ ফুর্তি করে, কিন্তু আকাম কুকাম করে না। আরে আমি তো আর জোর জুলুম করিনি, আপসে করি। তুই তো জানিস চান্দু, বউটা মরেছে কতদিন হয়েছে, এখন এসব না করলি কি আর শরীর ঠিক থাকে? শরীর যদি ঠিক না থাকে, বিয়া করে ফালা, তবু দেশটাকে নষ্ট করে না ব্রিটিশ ভাই। চুপ থাক, দেশের প্যাচাল রেখে আসল কথা বল। এক সাংবাদিক ফটো তুলছিল, কোপাইয়া মাইরা ফালাইছি, শুনলাম সে নাকি হাসান মাস্টারের বন্ধু, থানা পুলিশ করতেছে, দেশটারে নষ্ট করে ফেলাইতেছে। তোকে কতদিন বলেছি, পুলিশ সাংবাদিক মাস্টার এতে খুন করবি রে, মানুষ বুঝে করবি না, তোদের মতো সন্ত্রাসীদের নিয়ে দল চালানো যাবে না। ওই নেতা, আপনার ইলেকশনে জিতাইছি সন্ত্রাস কইরা, বোমাবাজি কইরা, জোর কইরা সেন্টারে ঢুকা সিল মারছি সিল, উল্টা পাল্টা কথা কইলে সামনের ইলেকশনে চাক্কা ঘুরাই দেমু। রাখছিস কেন? যা তুই নিশ্চিন্ত মনে ফিরে যা। আরে একটা কেন, দশটা খুন করবি,
আমি আসি না যা ঠিক আছে যাইতাছি দেশটারে নষ্ট করেন না ব্রিটিশদের সাড়ে পাঁচ মাস পেয়েছি মায়েরি কন্ত ফালাই দি দাও না কি ভাবছো মা বাবাকে দেখছি না বাবা কোথায় তোর বাবা থানায় গেছে থানায় থানায় কেন তোর বাবার বন্ধু সাংবাদিক জাহিদ সাহেব মিরপুরে থাকতো আজ এই পাড়ায় কি এক কাজে এসে খুন হয়েছে বলো কি মা কারা খুন করেছে তা তো জানি না কারা যেন রাস্তায় তাকে মেরে রেখে যায় কোন রকমে এখানে এসেই মারা যান তার লাশ আনতেই তোর বাবা থানায় গেছে খুব খারাপ খুব খারাপ খুব খারাপ আপনি মাস্টার মানুষ এইসব খুন খারাপের মধ্যে আপনি জড়ালেন কিভাবে না না আমি জড়াবো কেন সাংবাদিক জাহিদ আমার বন্ধু থাকে মিরপুরে কি একটা কাজে এদিকে এসেছিল কারা যেন ওকে খুন করেছে খুব খারাপ প্রতিদিনই আট দশটা খুন হচ্ছে সেই জন্য আপনার মতো মাস্টারের ছুটে আসার তো কোনো প্রয়োজন পড়ে না আপনি তো থাকবেন কলেজ আর লেখাপড়া নিয়ে ব্যস্ত স্যার পোস্টমর্টম শেষে লাশ থানায় আসতে একটু দেরি হবে ওনাকে এখানে কষ্ট না করে বাসায় চলে যেতে বলেন খুব খারাপ এই তদন্তের কাজে তুমি কি বোঝো যাও কাজ করো ওকে স্যার পোলাপান কিচ্ছু বোঝে না লোকমান তুমি দেখো তো পোস্টমর্টমের কি অবস্থা ওকে স্যার বাবা বাবা কি হয়েছে বাবা কিছু না কিছু না বাবা ওসি সাহেব আপনি ভালো করে জানেন যে আমার বাবা একজন শিক্ষক জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত খাননি তার মুখে এভাবে ধোয়া ছাড়াটা আপনার ঠিক হচ্ছে না ও খুব খারাপ রবি চুপ কর কেন চুপ করবো বাবা পুলিশ হলো পিপল সার্ভেন্ট জনগণের চাকর আর চাকরের ব্যবহার চাকরের মতো হওয়া উচিত এই ছেলে তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানি মিস্টার সাদেক আর জানি বলেই আপনাকে সাবধান করে দিচ্ছি কি আমাকে সাবধান আমাকে সাবধান করে কুচকে ছোড়া আজ আজ তোকে আমি জেলের ভাত খেয়ে ছাড় খবরদার খবরদার ওসি সাহেব কি করবি তুই মারবি মারবি মারামাকে মারামাকে মার ওসি সাহেব বাবা কে তোকে এখানে আসতে পড়েছে কে বলেছে তোকে এখানে আসতে চল চল বাড়ি চল বাবা চল বাবা ও ওসি সাহেব আপনি কিছু মনে করবেন না অল্প বয়স তো ভুল করে ফেলেছে আমি নিজেই ওকে শাসন করে দেবো হ্যাঁ খুব খারাপ হ্যাঁ বলছো কি ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি মারি কলকাতায় জন্ম আমার বেয়াদবি একদম সহ্য করতে পারে না সেই বেয়াদবিটাই তো হাসান মাস্টারের ছেলে আমার সঙ্গে করে গেল আমি সহ্য না করলেও তোমাকে তো একটু সহ্য করতেই হবে কলেজের ছাত্র রক্ত একটু গরম ওকে সায়স্তা করা আরো সুযোগ পাবে তা না হয় বুঝলাম কিন্তু হাসান মাস্টারকে নিয়ে কি করি তোমার বুদ্ধি এখনো খুললো না ওসি লাশ দিয়ে দাও নিজের খরচে দাফন করে ফেলু আর জানিয়ে দাও তদন্ত চলছে হ্যাঁ আর শোনো তুমি এক কাজ করো ওসি বাড়িতে চলে এসো হাতে কিছু জড়িয়ে দিলে তোমার বুদ্ধি খুলে যাবে বাইরি আপনার কথা শুনি আমার বুদ্ধি অর্ধেক খুলে গেছে স্যার আমি এক্ষুনি আসছি খুব খারাপ হবে মাস্টার খুব খারাপ কি হয়েছে একজন অসৎ পুলিশ অফিসারের জন্য তুমি আমাকে মারলে বাবা পুলিশ অফিসার ভালো কি খারাপ সে বিচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি দায়িত্ব কাউকে দিতে হয় না বাবা দায়িত্ব নিতে হয় এই যে তোমার বন্ধু সাংবাদিক সন্ত্রাসীদের হাতে আহত হয়ে তোমারই বাড়ির সামনে মারা গেল তুমি ইচ্ছে করলে কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারো পারো না বাবা তেমনি আমিও পারি না আমার বাবার মতন একজন মহান ব্যক্তির সামনে একজন অসৎ পুলিশ অফিসারের বেয়াদবি সহ্য করতে চুপ করো খালি শিখেছে তর্ক করতে কলেজে কটা ক্লাস বাদ পড়েছে সে খেয়াল আছে
তোমরা থামো তো। রবি, বাবার সাথে তর্ক করে না, চল বাবা চল। উত্তেজনা আমার বাড়াইয়া দিলা। এই কলেজটা আমার বাবার, এই কলেজের মাঠে আমার বোন হারতে পারে না। এটা খেলা, আর খেলায় হার জিত থাকবি, মাঠ থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব? এই এই হাতটা কি তোর বাপের যে ধরলি? ওই গালটা কি তোর বাপের যে মারবি? সরে যাও না, এই কলেজে তোর কিংবা আমার হার হতে পারে না। খেলাধুলা থাকলে হার জিত থাকবেই ভাইয়া, আর হারতে যদি না চাও তাহলে কলেজ থেকে খেলাধুলা বন্ধ করে দাও। তুই বুঝতে চেষ্টা কর, আমার চোখের সামনে তুই হেরে যাবি, আমি এটা সহ্য করি কিভাবে? তুমি যদি এমন করো ভাইয়া তাহলে আমি আর কোনোদিন কোনো খেলাই খেলবো না। তোকে হারতে দেখলে আমার মগজ এলোমেলো হয়ে যায়। তোমার দেখার কোনো দরকার নেই, আমি হারলাম না জিতলাম সেটা আমি বুঝবো। তুমি যাও এখান থেকে, যাও বলছি। রাগ করেছো? রাগ করার দুঃসাহস কি আমার আছে? মানে কলেজটা তোমার বাবার, এই কলেজের সবকিছুর উপর তোমাদের অধিকার। ভাইয়ার জন্য তুমি আমাকে খোঁটা দিচ্ছ রবি? খোঁটা দিচ্ছি না, যা সত্য তাই বলছি। তোমার বাবার তৈরি এই কলেজ, সব ছাত্র ছাত্রীদের উপর তো তোমাদেরই অধিকার থাকবে। কারো উপর আমার কোনো অধিকার নেই, আমার অধিকার শুধু একজনের উপর, সেটা তুমি।
তোর মেনে নেব। যদি তুমি আমার শুধু হও, যদি তুমি পাশে পাশে রাখো। অনন্ত প্রাণ অনন্ত প্রেম যদি আমার তুমি দাও। চোখ যায় দেখি যে তোমায়, তোমারই পরশে বেঁচে রব। তোর বোন চলে গেছে। উত্তেজনা বেড়ে গেছে। সেদিন তোর বোনের খেলা দেখে খুব ভালো লেগেছিল। আমার উত্তেজনা বেড়ে গেছে, আমার উত্তেজনা বেড়ে গেছে। আজ আমি তোর সাথে খেলবো, তোকে দেখিয়ে দেব খেলায় হারজি কাকে বলে। আপনার খেলা দেখার মতো সময় এখন আমার নেই। বুঝেছি, তোর কোনো উত্তেজনা নেই, কিন্তু আমার উত্তেজনা আছে। আমি তো শুধু তোর সাথে খেলবো। কলেজটা আমার বাবার, এই কলেজে আমার সঙ্গে চিৎকার করে কথা বলেছিস তুই। আজ আমি এমন খেলা খেলবো সারা জীবন তুই মনে রাখবি। কি বললে? Oh my God! উত্তেজনা বাইরে গেছে। এই, সরে যাও। স্যার, এখন সাথে যাওয়াটা আপনার ঠিক হইব না। ভুল করে ফেলেছেন স্যার। ছেলে মেয়েদের এসব কাজের সময় মুরব্বীদের আসতে নেই। তোমার এত বড় দুঃসাহস! কলেজের ছাদে একটা মেয়েকে তাড়া করে এনে তাকে বেইজ্জত করেছো। তোমাকে আমি পুলিশে দেব। এই এলাকা আমার বাবার, পুলিশ কি করবে? তাছাড়া আমি তো আপনাকে বেইজ্জত করিনি। ওই মেয়েটা যদি অভিযোগ করে,
ডাক্তার ওর জামা কাপড় খুলে মেডিকেল টেস্ট করবে। এতবার জামা কাপড় খুলতে বাঙালি মেয়েরা রাজি হয় না স্যার, মান সম্মানের ভয়ে চেপে যায়। আপনিও চেপে যান স্যার। তুমি তুমি এই পবিত্র শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছো, আমি তোমাকে ছেড়ে দেব না। আমি আমি তোমাকে ফার্স্ট টিসি দেব। ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি মাইনি, বেয়াদবি আমি একদম সহ্য করি না। খুব খারাপ, খুব খারাপ বেয়াদবি করেছিল বলেই তো হাসান মাস্টারের সঙ্গে এমন ট্রিটমেন্ট করেছি, আর থানার ধারে কাছে আসবে না। আরে দেশটা নষ্ট হইয়া গেল। আচ্ছা নেতা, এই যে আপনি কথায় কথায় কন ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পাইছি, এটার মানে কি? আমার জন্মের সময় এ দেশটা ব্রিটিশের শাসনে ছিল, আমার বয়স যখন সাড়ে পাঁচ মাস তখন সারা দেশ ছেড়ে চলে যায়। এবার বুঝেছ কেন আমি জন্মগত সূত্রে ব্রিটিশ? বলেন কি, আপনার এত বয়স অথচ আপনাকে দেখে মনে একদম কচি, বিয়েই হয়নি। ইয়াকি মেরো না ভাই। শালা শালা দেশটারে নষ্ট কইরা দিল। উত্তেজনা বাড়ায় দিছে, আমার উত্তেজনা বাড়ায় দিছে। আমি কলেজে পড়বো না, আমি কলেজে যাবো না কলেজে। কি হয়েছে, এত দাম দিয়ে কেনাগুড়ি আকাশে পুড়ছিস কেন? আরে দেশটা নষ্ট হয়ে গেল। জিদে ড্যাড জিদে, কলেজ থেকে প্রিন্সিপাল আমাকে ফোর্স টিসি দিবে বলেছে। ও না কাম করছিলে বাতিজা। তুমি চুপ করো, আমার ছেলে যতই অপকর্ম করুক ওই কলেজই সে পড়বে, কারণ ওই কলেজের জমি আমার বাবার দেওয়া, আর কলেজ বানিয়েছি আমি। আমার কলেজে আমার ছেলে পড়বে তো কে পড়বে? তা তো বটেই। তুমি কোনো চিন্তা করো না, কালকে ওই প্রিন্সিপালকে আমি টিসি দিয়ে দেবো। আরে দেশটা নষ্ট করে হারাইলাম। সাড়ে পাঁচ মাস পেয়েছি মাইরি, পেয়াদবি একদম সহ্য করতে পারি না। কন তো ফালায় দি দাও না, পেয়াদবি একদম সহ্য করতে পারি না। তাল গাছের মতো দাঁড়িয়ে থাকিস না বস। মাস্টার সাহেব, আমার পায়ের শব্দ শুনে চারিদিকে মানুষ সরে যায়, সালাম ফিরাতে ফিরাতে হাতের কবজি ব্যথা হয়ে যায়, আর তুমি মাস্টার আমাকে সালাম পর্যন্ত দিলে না। মাস্টার নিচের দিকে চেয়ে বেশি লিখলে কলম কালিশূন্যতায় ভোগে, আর মানুষ বেশি বাড়লে রক্ত শূন্যতায় ভোগে। শূন্যতায় তো আপনি ভুগছেন, এতদিন জানতাম শিক্ষককে দেখলে মানুষ সালাম করে। ইলেকশনের আগে আপনিও তাই দিয়েছিলেন, মাথা নিচু করে ভোট ভিক্ষা চেয়েছিলেন, আজ হঠাৎ মাথা উঁচু করে কথা বলছেন। চুপ, বিয়াদবি আমি একদম সহ্য করি না মাস্টার, তোমার এত বড় সাহস আমার ছেলেকে কলেজ থেকে টিসি দিতে চাইছ? আপনার ছেলে শিক্ষার এই পবিত্র স্থানকে অপবিত্র করেছে। আমি গোলাপ জল দিয়ে এই কলেজ পবিত্র করতাম। কয়লা ধুলে ময়লা যায় না। আর একটা কথা বলবে না, বিয়াদবি আমি একদম সহ্য করি না। এই কলেজের জমি আমার বাবার, কলেজ বানিয়েছি আমি, জানো না? জানি, এই কলেজ আপনি বানিয়েছেন জনগণকে ভুলিয়ে ভোট পাবার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে ডিসচার্জ করলাম, চল গেট। আপনি যে কলেজের মালিক সেই কলেজে চাকরি করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই, আমি নিজেই এই চাকরি ছেড়ে দিলাম। আরে যাও। তুমি কি চাকরি ছাড়বা? আমি তোমাকে বরখাস্ত করলাম। কল তো ফালাই দি দাও না। চাচা চাচা চাচা, আপনার কি হয়েছে? না না কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, চলেন। না না আমি একাই যেতে পারবো। চলেন না, তুমি আবার কষ্ট করবে কেন? চলেন তো আসেন।
মা, মা, কি হয়েছে বাবার? কি জানে কি হয়েছিল, রাস্তায় নাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, চুমকিয়ে তো দিয়ে গেল। আহা, তুমি খামাখা চিন্তা করছো, বয়স হয়েছে, আগের মতো শক্তি কি আর আছে? এই তো এখন ভালো লাগছে, যা তুই ভেতরে যা। কাকে তুমি ফাঁকি দিচ্ছ বাবা? আমাকে তুমি ফাঁকি দিচ্ছ? আমার মাকে তুমি ফাঁকি দিচ্ছ? কেন বাবা, কেন কেন বলছো না? আজকের পর তুমি ওই কলেজে আর যাবে না, কেন বলছো না? ওই কলেজের চাকরি তুমি ছেড়ে দিয়েছ, কেন ছাড়লে বাবা, কেন? চুপ কর, প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? কেন তুই প্রশ্ন করবি? হে, তুমি কি বলছো বাবা, প্রশ্ন করার কোন অধিকারই আমার নেই? না নেই, কারণ এখনো তুই ছাত্র, তুই শুধু পড়াশোনা করবি আর উত্তর দিবি, প্রশ্ন করার অধিকার তোকে দেয়া হয়নি। যা ভেতরে যা। আমি কলেজে যাব না। কেন? ভালো লাগে না। ও মা, সে কি কথা, ভাইজান রুনার যেন কি হয়েছে? কি হয়েছে মামনির? কিছু না বাবা, এমনি ভালো লাগছে না। কি বিডিসে সাড়ে পাঁচ মাস পেয়েছি মায়েরি, কলকাতায় জন্ম আমার, আমার মেয়ের কোনো কিছু ভালো লাগে না, বিয়াদবি আমি একদম সহ্য করি না। বলো মা, কে তোমার সাথে বিয়াদবি করেছে? বললাম তো বাবা, কিচ্ছু হয়নি, কেউ বিয়াদবিও করেনি। তাহলে আমার মেয়ের কোনো কিছু ভালো লাগবে না কেন? আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? আরে এক প্রিন্সিপাল যাবে, আরেক প্রিন্সিপাল আসবে, দরকার হলে তোমার জন্য দুটো প্রিন্সিপাল রেখে দেবো। প্রিন্সিপাল স্যার খুব ভালো ছিল বাবা। ভালো তো ছিল, সেটা আমিও জানি, নিশ্চয়ই বেশি বেতনের লোভে চাকরি ছেড়ে চলে গেছে। তোমার বাবা হঠাৎ করে কলেজ থেকে চাকরিটা ছেড়ে দিলেন কেন? প্রশ্নটা তো আমারও, আমিও বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা কোনো জবাব দেননি, শুধু বলেছেন প্রশ্ন করার সময় এখনো আমার হয়নি। তবে আমার কি মনে হয় জানো? কি? তোমার বাবা হয়তো প্রশ্নটার উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন হয়তো কোথাও বেশি বেতনের চাকরির অফার পেয়েছে। মিথ্যে কথা রবি, আমার বাবা কখনো আমার সাথে মিথ্যে কথা বলে না। কিন্তু আমার বাবা যদি অন্য কোথাও বেশি বেতনের চাকরি পেতেন তাহলে নিশ্চয়ই আমি সেটা জানতাম। বাবা কলেজ থেকে ফেরার সময় অসুস্থ হতেন না। রুনা, এসব ঘটনার পেছনে আমার মনে হয় তোমার বাবার হাত আছে। না রবি, না, আমার মনে হয় এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে, তৃতীয় পক্ষে কেউ ভুল বোঝাচ্ছে, আমার বাবা এরকম নয় রবি। ঠিক আছে চলো। আর কোনোদিন তোমাকে আমি মদের টাকা দেবো না। এই কেন দিবি না? আমার আপন বোন তোরে পেটে ধরছে, তুই আমার টাকা দিবি না কেন? যাও না আমার মরা মা বাবার কাছে, ওদের কাছে গিয়ে টাকা চাও। তুই আমার বোনকে কস, আমি তোর মামু না। আহারে, আমার মামু রে, সারাদিন কষ্ট করে মোবাইল বিজনেস করি, ডাব বেচি, গ্যান্ডারি বেচি, দুধ বেচি, যে পয়সা পাই ঘর ভাড়া দিয়ে আসে, এটা ডাল ভাত খেতেই তো কষ্ট, তোমার যে খাই এই তো বেশি। খাওয়ালে সব খাওয়াবি, ভাত খাওয়াবি, মদ খাওয়াবি। আর কোনোদিন যদি আমার কাছে মদের টাকা চাও তাহলে তো আমার বাপের নাম ভুলাই দিমু, আমার ব্যবসায় ক্ষতি। মামুরের টাকা দিবি না, মদের টাকা না দিলে ব্যবসার আরো ক্ষতি হইব। চুমকি, আজ শুধু ডাবই আনছিস নাকি? হ্যাঁ চাচা, আমার তো মোবাইল ব্যবসা, আজকা ডাব খুব সস্তায় কিনলাম, সব বেচা হালাইছি, খালি এই কয়টা আছে। ভালোই করছস, গরমের দিন ভালো দামে বেচতে পারবি। আমি তাহলে যাই। হ্যাঁ, ডাব খাবে স্যার? ডাব কতি ডাব আছে। উত্তেজনা আমার বাড়াইয়া দিলা, ডাব তো কচি, পানি আছে তো? কি যে কও স্যার, আমার ডাবের পানি তো একদম ভরা, ফুটা কইরা দেই। কি যে বলো, আমি নিজেই ফুটো করতে পারি। হাতটা সরায় নেন। হাত তো সরাবই,
একবার যখন তোমার ডাবের পানি আমার পছন্দ হয়েছে সেই পানি দিয়ে আমি আমার বুকটা ঠান্ডা করব। তোমার এত বড় সাহস, উত্তেজনার সময় তুমি আমার কাছে বাধা দাও? জানো আমি কার ছেলে? আরে জানি, জানি বলে তোর মাথাটা অনেক কাটি নাই। যাও, এই এলাকার কোনোদিন হবে না। যাও। ঠিক আছে, আমিও দেখে নেবো তোমাকে। যা যা যা, উত্তেজনার সময় ডিস্টার্ব করো। চল চুপ। আমার লগে যারা কাম করে তারা সবাই আমার ভাই, আমার দলের মন্টুর বইনেরে আপনার পোলায় বেইজ্জতি করছে। তাতে কি হয়েছে? মেয়ের গায়ে কি লেখা ছিল যে কার বোন? হুশ করে কথা কয়েন নেতা, ঘরের পোলা সামলাইতে পারেন না? আপনার পোলায় কলেজের ছাদে মন্টুর বইনেরে বেইজ্জতি করছে, আর আপনি কলেজ থেকে মাস্টার রিমাইন্ড করেন? কি বলতে চাও? কইতে চাই আপনার ওই লুচ্চা পোলারে বাইট করেন, মন্টুর বইনের লাগে ওর বিয়া দেবো। কি, তোর এত বড় সাহস আমার ছেলেকে বলিস লুচ্চ? বিয়া দেবো একদম সহ্য করি না। কোন তো ফালায়া দেই ওই শালার ফোসালা, ফালায়া কইলে আমিও দিবার পারি। তোরে তো ফালামুই, দরকার লাগে তোর দুলাবাইও ফালাই দেবো। চন্দ, দুই টাকার সন্ত্রাসী আমাকে ভয় দেখাস? আই ব্রিটিশ, আমি দুই টাকার সন্ত্রাসী আর তুই কি? আমি নেতা, আমি জনগণের নেতা। এক নেতার ছেলের সাথে কোন সন্ত্রাসী বোনের বিয়ে হতে পারে না। আহারে আমার নেতা! আরে ওই ব্রিটিশ, কেডা তোরে ভোটে জিতেছে, কেডা তোরে নেতা বানাইছে, তোরে নেতা বানাইছে আমি। আমি চান্দু। চান্দু, আমার মেজাজ খারাপ পরিষ্কার, আমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে। এতই যদি পারিস জানা আরেকটা নেতা তৈরি করে দেখা। যা যা। ভালো শিক্ষা দিলি আমারে, গম চোরায় আমারে কয় আমি দুই টাকার সন্ত্রাসী। আমি সন্ত্রাসী না, আমি সন্ত্রাসী না। আজ থেকে আমি তোর বিরোধী দল নেতা বানাবো আমি, তুই খালি দেখবি। বিরোধী দলের নেতা বানাইয়া কেমনে আন্দোলন করি, নেতা কেঠা বানাই, পারলে সেই আন্দোলন তুই ঠেকাইস। ঠেকাইস বিরোধী দলের আন্দোলন, ঠেকাও আন্দোলন। বিয়াদব, চরম বিয়াদব, আমি সহ্য করব না। রকি, কালুকে খবর দে। আরে ওই চন্দু, গুলির শব্দ কানে যায় না? দেশটা নষ্ট করতে হয়েছে। Ah!
খুন খারাপিতে দেশটা ভইরা গেল, ব্রিটিশ কাউলারে পাঠাইছিল, এরপর পুলিশ পাঠাইব। আমাগো আর এইখানে থাকা ঠিক হইব না। তোরা যন্ত্রপাতি সব গুটায় ফেল, অন্য জায়গায় জাতি হবে। আরে রাখো তোমার ডিব্বার দুধ, আসল দুধের চা খাইতে খুব মজা। আসল দুধ পাবো কই? কেন আমার মোবাইল ব্যবসা আছে না, দেখা তো দে। এই দেখেন একেবারে আসল দুধ। তোমার দুধের দাম কত? খাইবে? খাবো মানে? তোমার দুধ যদি দাও ভালো দাম দিয়ে খাবো। মায়ের দুধ খাস নাই, কত দাম দিছিলি? আয় সিলি, হুশ করে কথা বল। কি কি করবি, কি করবি? একটু পরে মাইরা করে আমি বসকাইয়ে দিমু। কি হয়েছে চুমকি? দেখেন না চাচা, আমি দুধ বেচতে এসেছি, এই সারাটা আমারে বাজে কথা কয়। আয় ছেলে, যাও যাও এখান থেকে, যত সব ফাজিল ছেলে পেলে। জামা তুই তোর কাজে যা। মাস্টার সাহেব, মাস্টার সাহেব একটু খারাপ। কি ব্যাপার লতিফ মিয়া? আর তো সহ্য না মাস্টার সাহেব, একটা কিছু করণ লাগবো। আমি ঠিক বুঝলাম না লতিফ মিয়া, গত ইলেকশনে ব্রিটিশ কলেজ বানাইয়া হাত জোর করে ভোট ভিক্ষা চাইলো, আমরা ভোট দিয়ে তারা নেতা বানাইলাম, চেতনের পর সেয়ারা উল্টায় ফেলাইলো। বাপে আর পুতে মিল্লা এলাকাটার জাহান্নাম বানায় ফেলাইছে। কি করবো লতিফ মিয়া, ভোট দিয়ে যখন পাপ করেছি সহ্য তো আমাদের করতেই হবে। আর কত সহ্য করুম মাস্টার সাহেব, ঘর থেকে বাইরে এলে জীবনে নিশ্চয়তা নাই, এই অবস্থা আপনি দূর করতে পারেন মাস্টার সাহেব। আমি পারি? হ্যাঁ আপনি, এই এলাকায় কোনো শক্ত বিরোধী দল নাই দেখা, ব্রিটিশের অত্যাচার দিন দিন বাইরে চলছে, আপনারে আমরা এই এলাকার বিরোধী দলের নেতা বানামো। ঠিক বলছো তাজিজ মিয়া। ভাই আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি, ওই লতিফ মিয়া হাসান মাস্টারকে বিরোধী দলের এমপি বানাইব, আর এলাকার মানুষের লতিফ মিয়া আপনার বিরুদ্ধে আন্দোলন করার শিকার যাতে চালার পথ। যাও বাংলা আমাদের দাম নিয়ে যাও। জি, ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি মারি, আমি একদম সহ্য করি না, গন্ধ ফালায় দেই। আমরা প্রতিবাদ করি না দেখা, ব্রিটিশের অত্যাচার দিনের পর দিন বাড়তেছে, আজ যদি আমার এলাকায় শক্তিশালী বিরোধী দল থাকতো, যদি প্রতিবাদী কণ্ঠ থাকতো, তাহলে ব্রিটিশ আজ এই সব করতে পারতো না। কথাটা তুমি ভালোই কইছো, তোর বিরোধিতা করার শক্ত লোক পামু কই? কেন আমাকে মাস্টার সাহেব আছে না? মাস্টার সাহেব কি রাজি হইব? আমি তার রাজি করামো। ব্রিটিশের গুন্ডারা মহল্লা ঢুকছে, তুমিও সইরা পড়ো লতিফ মিয়া। ব্রিটিশের বিরুদ্ধে কেউ কথা কইলে এমন করে ফালাই দেব, কথাটা মনে থাকে জানো ভাই?
লতিমিয়া, 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 লতিমিয়া। আর কতদিন তোমরা ঘরের দরজা বন্ধ করে থাকবে, কতদিন ধুলোর মধ্যে পড়ে থাকবে আমাদের লাশ, বলো? আর কতদিন ঘরের মেয়েরা ইজ্জত হারিয়ে হাহাকার করবে, আর কতদিন স্বামী সন্তান হারা নারীর কান্নায় বাতার ভারী হয়ে উঠবে? আমরা কি জন্ম নিয়েছি কেবল ব্রিটিশের হাতে মার খাবার জন্য? আমরা কি জন্ম নিয়েছি শুধু ব্রিটিশকে চাঁদা তুলে দেওয়ার জন্য? পাইছি রে পাইছি, বিরোধী দলের নেতা পাইছি। পাগল এত লোক কিসের? কে আপনি? আমি চান্দু, দেশটা নষ্ট হয়ে গেল। চান্দু? হ্যাঁ। ও আসুন, ভেতরে আসুন। বলতে পারছি দেশটা নষ্ট হয়ে গেল মাস্টার। তা কি কথা বলুন। আমি কিছুই বলতে চাই না, আমি খালি আপনারে জানাইতে আইছি। আমি আপনার লগে আছি, আপনারে আমি পাইছি। মানে? মানে হইল গিয়া ওই ব্রিটিশরে ভয় পায় না। ব্রিটিশের যত শক্তি আছে আপনার তার চাইতে বেশি শক্তি আছে। আমার শিক্ষা আছে, এলাকার জনগণ আছে, জনগণই আমার শক্তি। আরে দেশটা নষ্ট হয়ে গেল কেনাই গেছে আপনারে? শিক্ষার জনগণ আসল শক্তি? আসল শক্তি হইল গিয়া বেশি শক্তি, এই অস্ত্র শক্তি। আমি এই শক্তিকে বিশ্বাস করি না। আরে দেশটা নষ্ট হইয়া গেল, আপনি কি মনে করেন ব্রিটিশ জনগণের ভোটে পাশ করছে? আপনার এলাকার মানুষ নতুন কলেজ পাইয়া ব্রিটিশে ভোট দিতে গেছে, আরে ওই কটা ভোটে কি ব্রিটিশ পাশ করছে? অন্য সব এলাকায় আমি নিজে গেছি, বোমাবাজি কইরা ভোট সেন্টার দখল করছি, আপনার জনগণ ভাইগা গেছে গা, ভাইগা গেছে ভাইগা। আমি নিজে গিয়ে সিল মারছি, বিভিন্ন ভাবে মারছি, ঘুরাই ঘুরাই মারছি, তারপর ব্রিটিশ পাশ করছে। ঘাবড়াই গেলেন? আরে চিন্তার কি আছে, আগামী ইলেকশনে আমি আপনাকে এই রকম কইরেই জিতাইয়া দেব। এভাবে ইলেকশনে জেতার কোনো ইচ্ছে আমার নেই। আরে দেশটা নষ্ট হইয়া গেল মাস্টার সাহেব, এইভাবে না জিতলে ইলেকশনে জিতবেন কেমনে? ব্রিটিশ তো ঠিকই মালবার করব, বোমাবাজি করব। ব্রিটিশ 10টা ফুটাইলে আপনাকে 20টা ফুটাইতে হবে। আপনার জন্য আমি বোম, পটকা, পিস্তল, রান্দা, টাকা পয়সা যা লাগে সব দেব। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার মতো সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। কি কইলেন? শিক্ষিত মানুষ হইয়া আপনি আমাকে সন্ত্রাসী কইলেন? আরে সবচাইতে বড় সন্ত্রাসী তো ব্রিটিশ। আমি আইছিলাম আপনাকে নিয়ে আন্দোলন করুম, আপনাকে বিরোধী দলের নেতা বানামু। কোনো দরকার নেই, চলে যান, চলে যান আমার বাড়ি থেকে। ভুল করলেন মাস্টার সাহেব, ভুল করলেন। তয় আমি আপনার পিছা ছাড়তাছি না, আমি আবার আসিব, আবার আসিব মাস্টার সাহেব। যান, যান বলছি। আচ্ছা, দেশটা নষ্ট হয়ে গেল, একটু ভাইবা দেখেন মাস্টার সাহেব। আমি আবার আসিব, পুনরায় আসিব, ভাবিয়া দেখেন, ঘুরিয়া ঘুরিয়া আসিব। চলিয়া আসো, দেশটা নষ্ট হয়ে গেল রে। কোন তো ফালায় রে। দাও না। আমার মশাই সারা লম্বু, এই তুমি ঠিক দেখেছো তো? আর দেখছি মানে বাংলা মত পেটে বললে আমি না ভুল দেখি না, সব ঠিক ঠিক দেখি। আমি নিজের চোখে দেখলাম চান্দু হাসান মাসে ঘরে ঢুকলো মালকে। ঠিক আছে, তুমি বাংলা মতের টাকা নিয়ে যাও। রকি লভাই, ওসির সাদেককে খবর দে। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আমি
কি ব্যাপার আপনারা? খুব খারাপ, খুব খারাপ মাস্টার সাহেব। আমাদের কাছে খবর আছে, কুখ্যাত অপরাধী, এলাকার সন্ত্রাসী চান্দুর সঙ্গে আপনার যোগাযোগ আছে। গত রাতে সে আপনার বাসায় এসেছিল। হ্যাঁ এসেছিল। খুব খারাপ, খুব খারাপ। কি শুনলেন তো আপনারা সবাই? কিন্তু আমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সেটা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। থানায়? হ্যাঁ থানায়। আপনাকে এখন থানায় যেতে হবে, না যেতে চাইলে আমরা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব। কাউকে ধরতে হলে ওয়ারেন্ট লাগে ওসি সাহেব। গরিব মানুষ ধরতে কোনো ওয়ারেন্ট লাগে না, বড় বড় লোকদের ধরতে ওয়ারেন্ট লাগে। মান সম্মান থাকতে থাকতে চলে। ঠিক আছে চলুন। শান্তি, এটা নিশ্চয়ই ব্রিটিশের কোনো চাল, তুমি কোনো চিন্তা করো না। চলুন চল। খুব খারাপ। বাবাকে থানায় ধরে নিয়ে গেছে। হ্যাঁ, খালাম্মা খুব চিন্তা করছে। তুমি বাসায় যাও রবি, মাকে চিন্তা করতে নিষেধ করো। আমি এক্ষুনি বাসায় গিয়ে ফুপিকে বলবো, ফুপি নিশ্চয়ই বাবাকে বলে একটা ব্যবস্থা করতে পারবে। তুমি যাও। ঠিক আছে। রবি, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন মা, কি করেছে আমার বাবা? কি জানি, পুলিশ বলছিল কোন সন্ত্রাসীর সাথে নাকি তোর বাবার যোগাযোগ আছে। আহ মা, তুমি কেঁদো না তো, আমি থানায় যাচ্ছি, বাবাকে নিয়ে ফিরব। চান্দুর ঠিকানা বল। বলেছি তো জানি না। উনি একজন শিক্ষক, এভাবে মারাটা ঠিক হচ্ছে না। পুলিশের জিজ্ঞাসাবাদে তুমি কি বোঝো? যাও নিজের টেবিলে বসো। এখনো সময় আছে, চান্দুর ঠিকানা বল। ওসি সাহেব কোথায়? আপনি বসুন, আমি খবর দিচ্ছি। মাস্টার সাহেবের ছেলে রবি এসেছে। আমি আবার আসব। ওসি সাহেব, আমার বাবা কোথায়? কথা বলছেন না কেন ওসি সাহেব? আমার বাবা কোথায়? খুব খারাপ, খুব খারাপ কথা। তোমার বাবা একজন সন্ত্রাসী। ওসি সাহেব, এই ছেলে চিৎকার করে কথা বলা খুব খারাপ। আমার থানায় কেউ চিৎকার করলে আমি আইনের ব্যবস্থা নিয়ে নেই। বাপ তো ভিতরে ঢুকেছে, তোকেও ঢুকিয়ে দেব। আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাপকে ছাড়ার আমি কে? আমি তো ছোট খাটো একটা ওসি, তোর বাপ তো বড় কাজের কারবারি, বিরাট বিরাট সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠা বসা। একবার যখন ধরা পড়েছে, 14 বছর জেলের ভাত খেতে হবে। আমি আমার বাবাকে দেখতে চাই। থাকলে তো দেখাবো। মানে? মানে বড় সন্ত্রাসী বড় জায়গায় গেছে, ওপর মহলের অর্ডার ছাড়া দেখা হবে না। ঠিক আছে, আমি উপর মহলে যাচ্ছি। আমার বাবাকে সঙ্গে না নিয়ে আমি ঘরে ফিরব না ওসি সাহেব। খুব খারাপ, খুব খারাপ। ভাইজান, রুনা খুব মন খারাপ করে আছে। কেন?
আমার মেয়ের মন খারাপ কেন? কি হয়েছে আমার মায়ের? হাসান মাস্টারকে পুলিশ ধরে নিয়ে গেছে। আহা, আমার মেয়ের মনটা আমার মতো নরম মায়েরই, শিক্ষিত লোকদের ভালোবাসে। মেয়েটা একটু বোঝাও, ওর চাইতে বেশি শিক্ষিত প্রিন্সিপাল আমি খুঁজে দেবো। তাছাড়া পুলিশের কাজ তো পুলিশ করবেই, মাস্টার দোষ করলে সাজা পাবে আর দোষ না করলে ছাড়া পাবে। কিন্তু আরো ব্যাপার আছে ভাইজান। ব্যাপার? কিসের ব্যাপার? আপনাকে বলতে না করেছি, তাও বলে ফেলি, বলতে তো একদিন হবেই। হ্যাঁ বলো, কি কথা? রুনা রবিকে ভালোবাসে। কোন রবি? হাসান মাস্টারের ছেলে। দুদিন পর রবি আপনার জামাই হবে, হাসান মাস্টার বিয়ে হবে, ভালো মন্দ তো আপনাকেই দেখতে হবে। চুপ, একদম চুপ। আমি যে ব্যাপারটা জেনে গেলাম তা যেন আমার মেয়ে না জানে। আমার একটা জরুরি মিটিং আছে, সেখান থেকে ফিরে এসে আমি সব ব্যবস্থা করব। এখন যাও। দাঁড়ান এমপি সাহেব, এমপি সাহেব, আমার বাবাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও কাজ আছে, পরে দেখব। এমপি সাহেব, আপনি তো আমার বাবাকে চেনেন, সন্ত্রাসীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আহা, আমার ওর কনফারেন্স আছে, ওখানে মন্ত্রী স্যার আসবে, চলো এবার। এমপি সাহেব, এমপি সাহেব, আমার কথা শুনুন। আমি বলতে চাচ্ছি, হঠাৎ করে সন্ত্রাস এত বেড়ে গেল কেন? এতে সরকারের বদনাম হচ্ছে, প্রশাসনের বদনাম হচ্ছে। যেভাবেই হোক সন্ত্রাস দমন করতেই হবে। একি কি করে ঢুকলো এই ছেলে? বাইরে গার্ডরা কি করে? পুলিশ, পুলিশ! প্লিজ স্যার, প্লিজ, পুলিশ ডাকবেন না, আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলে, সামান্য একটা আবেদন নিয়ে তুমি এখানে ঢুকতে পারো না? মাননীয় মন্ত্রী মহোদয়ের নিরাপত্তার একটা ব্যাপার আছে। জানি মিস্টার পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয়ের নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু জনগণ জানতে চায় কতটুকু নিরাপত্তা আপনারা তাদেরকে দিতে পেরেছেন। আপনাদের পাহারা থাকা সত্ত্বেও এদেশে দুজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন, কে মেরেছে তাদের বলতে পারেন? জনগণ তো মারেনি, জনগণ তো বরাবরই এসব নেতাদেরকে আপন মনে করে বুকে টেনে নিয়েছেন। নির্বাচনের আগে তারা জনগণের দুয়ারে দুয়ারে গেছে ভোটের জন্য, তখন তো আপনাদের পাহারার প্রয়োজন পড়েনি। আজ এই কনফারেন্স রুমের বাইরে আপনি তো আপনার পুলিশ বাহিনী মোতায়েন রেখেছেন মন্ত্রী মহোদয় নিরাপত্তার জন্য, তাদের বাধা অতিক্রম করে আমি তো এখানে চলতে চাও তুমি? না মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, আমি শুধু বলতে এসেছি আমার বাবা একজন শিক্ষক, তাকে বিনা দোষে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি করার আছে? থানায় যাও। গিয়েছিলাম স্যার, শুনেছিলাম পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু থানার পুলিশ যেরকম আচরণ করলো তাতে মনে হয় ওরা শুধু সন্ত্রাসী আর এমপিদেরই বন্ধু। চুপ করো আদব, মিস্টার এমপি, আপনার কাছ থেকে আদব কায়দা শেখার আমার কোনো প্রয়োজন নেই। মহান সংসদে দাঁড়িয়ে এদেশের নেতাদের নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তাতে দেশে সবাই জেনে গেছে আপনি কত বড় বেয়াদব। জানো তোমাকে আমি কি করতে পারি? আরে শুধু আমি কেন, এদেশের জনগণ জানে আপনি কি করতে পারেন, জনগণ জানে আপনার খুনের ইতিহাস, কয়টা খুন করে দল পাল্টে আজ আপনি এমপি হয়েছেন। তোমার এত বড় সাহস, কি করবেন আপনি, কি করবেন? আরে আপনি তো ম্যান হলে ঢাকটা চুরি করতেন, কত অসহায় মানুষ সেই ম্যান হলের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে তা খবর আপনি রাখেন? চুরি করা লোহা লক্কর বেচা টাকায় কোটিপতি হয় নেতা সেজেছেন, নেতা। রবি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, তোমার বাবা একজন সন্ত্রাসী। খবরদার, আমার বাবা সম্পর্কে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে এমপি হয়ে আজ আমার বাবা সম্পর্কে বাজে কথা বলছো, অথচ ইলেকশনের আগে আমার বাবা হাসান মাস্টারের কাছে দোয়া চাইতে চাইতে তোমার কার বাঁকা হয়ে গেছিল মনে নেই? আরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো তুমি, এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে আমার বাবাকে গ্রেফতার করিয়েছো তুমি। এই বের করে দাও ওকে, বের করে দাও।
হয় নেতা হয়। মন্ত্রী চামচামি করে তখন প্রায় দেশের বাইরে বাইরে থাকিস, অথচ কিছুদিন আগেও বাস ভাড়া দেবার পয়সা ছিল না তোর কাছে, আজ বিমানে করে বিদেশ ভ্রমণের পয়সা কোত্থেকে আসে? হ্যাঁ কোত্থেকে? জনগণের পয়সায় বিদেশ ভ্রমণের স্বাদ তুমি সেদিনই টের পাবে যেদিন জনগণ তোমাকে মারতে মারতে দেশের বাইরে বের করে দেবে। কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি আমি করছি না মন্ত্রী মহোদয়, আমি তো এখানে ছুটে এসেছিলাম আমার নিরীহ শিক্ষক বাবার জন্য। বাবার বিপদে যে কোনো সন্তানের ছুটে আসা তো কোনো পাগলামি নয়। পাগলামি করছেন ওনারা, পাগলামি চলছে রেডিওতে, পাগলামি চলছে টেলিভিশনে, পাগলামি চলছে মহান সংসদে, এইসব কনফারেন্স ওনাদের একটা পাগলামি। জনগণ চুপচাপ বসে বসে ওনাদের পাগলামি দেখছে, ওনাদের পাগলামি দেখতে দেখতে জনগণ যেদিন খেপে যাবে সেদিন পাগলা গারদে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না। কে তোমার এত বড় সাহস? ওই এস করে কে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে উচিত শিক্ষা দেবার খুব বেশি সময় পাবে না এমপি, পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছ, সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে, পরের নির্বাচনে জনগণ তোমাকে উচিত শিক্ষা দেবে, উচিত শিক্ষা দেবে এমপি। সন্ত্রাসী ছেলে সন্ত্রাসী, এমপি নিয়ে যা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইউ ক্যান্ট বি ইলেক্টেড নেক্সট টাইম, তুমি পরের নির্বাচনে জিততে পারবে না এমপি, জিততে পারবে না, জিততে পারবে না এমপি। খুব খারাপ, খুব খারাপ অবস্থা হবে রে তোর। আমি তো আগেই বলেছিলাম চিৎকার করলে বাপের মতো তোকে ঢুকিয়ে দেব। তোর জন্য ভালোই হলো, বসে বসে জেলের ভাত খাবি, সংসারে ভাতের খরচটা কমে যাবে। সুরের বাচ্চাকে উপরে ছেড়ে আটকা। খুব খারাপ স্বপ্ন দেখেছি পুপি, রবির জন্য মনটা কেমন করছে। কোন রবির কথা বলছো মা? হাসান মাস্টারের ছেলে। বলো কি, বাপ ছেলে দুজনই তো সন্ত্রাসী। এটা আপনি কি বলছেন ভাইজান? আমি বলবো কেন, পুলিশ বলছে প্রথমে বাপকে ধরেছে, বাপের স্বীকারোক্তিতে ছেলেকে ধরেছে। আমি বিশ্বাস করি না বাবা, আমরা একই কলেজে পড়ি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি, রবি সন্ত্রাসী হতে পারে না। আরে আমি ওকে বিশ্বাস করতাম নাকি? রবির বাপ স্বীকার করেছে, এখন আমার কি করার আছে? তাও তো ঘরে বসে থাকতে পারি না, আমার একটা কর্তব্য আছে না, যাই দেখি কি করা যায়। পানি পানি Oh.
বাবা মানি বাবা সহ্য করতে পারি খুব খারাপ খবর করে দেব স্যার যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে সামান্য একটা মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে চায় তার চেয়ে চরম বেয়াদব কি হতে পারে এই বান্ডিলটার ওজন দেখেই বুঝতে পারছি স্যার ও কত বড় বিয়াদ আরামের বাচ্চা আমি আগে বুঝেছিলাম তোর ইশারাতে এইসব ঘটনা ঘটছে চুপ বিয়াদ যে তোর শ্বশুর হয়নি কোনোদিন হবেও না তাকে গালাগালি এত তাড়াতাড়ি শেষ করে ফেললে কষ্ট কম পাবে আগে বাপ আর ছেলেকে দিয়ে স্বীকার করা হোক ওরা সন্তান ওই কুত্তার বাচ্চা তোর মেয়ের সঙ্গে প্রেম করেছে আমি প্রতিশোধ দিতে হলে আমাকে মার আমার নিরীহ বাবাকে কেন কষ্ট দিচ্ছিস যে লোক আমার সাথে নির্বাচন টক্কর দিতে চাই সে কখনো নিরীহ হতে পারে না ব্রিটিশ তোকে আমি জানি মেরে ফেলব ছেড়ে দে ছেড়ে দে আমাকে শোন তোর বাপ যা চাচ্ছে তা হবে না আর তুই যা চাচ্ছিস আমি হতে দেবো না তা দেখ এই দুই সুরের বাচ্চাকে এমন মার মারো যেন এই কয়েকখানায় ওদের কবর হয়ে যায় ভাইজান খোঁজ নিয়েছিলেন মা তোর কথাই তো কম চেষ্টা করলাম না কি হলো ভাইজান দেখ ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি বাইরে কিন্তু কিছু করার নেই রবি পুলিশের কাছে নিজেই দোষ স্বীকার করেছে সে সন্ত্রাসী না 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না খোদা আমার রবি সন্ত্রাসী হতে পারে না পানি কি হচ্ছে রবি একটু পানি
একটু পানি পানি কেউ কি নেই আমাকে একটু পানি দেবে আমাকে একটু পানি দাও কেউ কি আছে খুব খারাপ খুব খারাপ পানি নিয়ে কোথায় যাচ্ছ স্যার ছেলে কার জন্য মাস্টার সাহেব পানি খেতে চেয়েছেন খুব খারাপ খুব খারাপ আসামিকে পানি খাওয়ানোর কোনো ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি আমি একজন মানুষ স্যার মৃত্যুপথ যাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে তুমি পুলিশ পুলিশের মতো কাজ করে যাও আমি তো ভাগ্যবান ছেলের কোলে মাথা রেখে ছেলের চোখের পানি মুখে নিয়ে চলে যেতে পারছি তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না পারবে না বাবা বাবা আল্লাহ বাবা বাবা লাশটা নিয়ে যাও জঙ্গলে ভূতে রাখো খবরদার আমার বাবাকে কেউ ধরবে না কেউ ধরবে না খুব খারাপ তোর চিৎকার আরে জানি তো সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে কিন্তু তোর বাপের কপাল খারাপ আরে সে তো পলাতো সেই জন্যে গোপনে তোর বাপকে বলতে ফেলা হবে যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায় চলো Oh, my God.
স্যার আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল ও চলুন স্যার চল। তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাইরের উপর নজর রাখবে। কাচ্ছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না। যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত লুটতাছে, সন্ত্রাস করে হেরা, আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা কি আশ্চর্য। আমি তোমার সব ঘটনা জানি, এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা, আরে আরে আমরা হইলাম গিয়া ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটারে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। Thank you.
পাহাড়ে যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো কুত্তার বাচ্চা। রবি, এতদিন বাবা বলেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। পত্রিকায় লিখেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে রবি। আমি নিজের চোখে তো দেখলাম তুমি একটা সন্ত্রাসী। মিথ্যে কথা, আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসী তোমার বাবা। আমার নিরীহ বাবাকে খুন করিয়েছে তোমার বাবা। খবরদার, খবরদার, তুমি আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবে না। তুমি সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। সন্ত্রাসী দিকে পালিয়ে ধরো। তোমরা এখন যাও, যাও। শান্তিপুর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীরা একের পর এক অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে, থানায় আক্রমণ হয়েছে, এমনকি স্থানীয় এমপির বাড়িতেও হামলা হয়েছে। আমার মনে হয় স্যার, শান্তিপুর থানা এলাকায় কয়েকটি পুলিশ বক্স স্থাপন করা দরকার। তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে বলে আমি মনে করি না। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি স্যার? আমার মনে হয় শান্তিপুর এলাকার সার্বিক পরিস্থিতি তদন্ত করার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার পাঠানোর প্রয়োজন। সে সব কিছু তদন্ত করে রিপোর্ট দেবে, প্রয়োজনে সে শান্তিপুর এলাকায় অপারেশন করবে। থানার অন্যান্য অফিসার এবং পুলিশ বাহিনী তার অর্ডার ক্যারি করতে বাধ্য থাকবে। এটাই মনে হয় ভালো হবে স্যার, কিন্তু কাকে পাঠাবেন স্যার? রিসেন্টলি আমাদের একজন অফিসার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরেছেন, আমি তাকেই পাঠাবো। খুব খারাপ, খুব খারাপ, সন্ত্রাসীরা খুব খারাপ। এই কয়দিন বাজার সদায় কিচ্ছু করতে পারিনি। যাও এক সপ্তাহ বাজারে নিয়ে গাড়ি দৌড়াও। জি স্যার। চা দে এক কাপ। দুই হাজি স্যার, চায়ের দামটা একে। তুমি চায়ের দামটা দিতে চাও? দাও। পুলিশের চাকরির এই এক সুবিধা, লোকে সম্মান করে দাম দিতে চায়,
দোকানদারা তো দাম নেয় না, সম্মান করে। ঠিক আছে, তুমি যখন সম্মান করে চায়ের দামটা দিতেই চাচ্ছ, দাও দাও। হালায় খসর, আগে যদি জানতাম এই হালায় আইব তাহলে দোকানই খুলতাম না। শালার কুফা। চায়ের দাম কত হয়েছে? 5 টাকা। আচ্ছা, এখানে হাসান মাস্টারের বাড়ি কোনটা বলতে পারেন? ওই তো ওই দিকে, যান ডাইনের মহল্লায় যাইয়া জারে দিকে হ্যাঁ দেখাই দেবো। ধন্যবাদ। হ্যাঁ, আবার আবার তুমি আমার কাছে মদের টাকা চাও, লজ্জা করে না তোমার? রাত দমকাবিলা করলাম, কয়েকদিন হলো খবর দিতে পারি না, বাংলা মদের দামও পাই না। হেসুমকি রে হেসুমকি হেসুমকি, এই এই একটা পোলা তারা খুব পছন্দ করে, তুই যদি একবার যাইতি একটু আনন্দ ফুর্তি করতি। খালি তো একটা রাত, কেউ তো জানতো না, গোপনীয় কাজ। কি হারাম জানা, হারামি বাচ্চা হারামি, তুমি মামা হয়ে আমার বাজে কথা কও, শয়তানি বাচ্চা। আমার কালিদাস, আমি না তোর মামু। গেলা গেলে কেতে গা নাকি তোড়ো। একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভাববে, যা দুটো পয়সা পাবি। তুমি আমার মুখে ডিম মেরেছো, তাই বলে আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মেয়ে মানুষ। বলে কি? আরো কিছু বলতে পারতাম, সময় নেই। তুমি কি বলতে পারবে হাসান মাস্টার বাড়ি কোনটা? হাসান চাচার বাড়ি? হ্যাঁ, ওই যে ওইটা। ধন্যবাদ। হাসান চাচার বাড়িতে উনার কি দরকার? এটা তোমার বাবার কবর। বাবা, কারা কারা আমার বাবাকে খুন করেছে? তোমার আর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার যতদিন খুশি আমার বাড়িতে ছেলের অধিকার নিয়ে থাকতে পারো, কিন্তু এ নিয়ে আর কোনো প্রশ্ন তুমি আমাকে করো না। তোয়া পড়ে ঘরে এসো। সব ঠিক আছে, আমার বাংলা মধ্যে দিছো, আমি সব ঠিক করে রাখছি। আবার জড়ো জানা কই কোন আয় চমকি, আমার হুশ নাই। আয় চমকি আমার না দুই বদল বাংলা মত দিছে, তোর না টাকা দিব টাকা, তোর আর মোবাইল বিজনেস করতে হইব না। তুই আর আমি সারা জীবন বইয়া বইয়া কামু। যা যা তো ওগুলো একটু যা। হালার ভূত বেকুব নাকি? রাস্তার মাঝখানে খাম্বা লহান দাঁড়ায় রয়েছে, এই খাম্বাটা সারা। Oh, my God.
খুব খারাপ, খুব খারাপ। তুমি? জি স্যার, আমি। আগে তিনজনকে গ্রেফতার করুন। কেন? এদেরকে আমি চিনি, খুব ভালো লোকেরা। গ্রেফতার করবো কেন? এরা তিনজন একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। ও, খুব খারাপ। এরা তিনজন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর তুমি একাই ওদের ধরে এনেছো। এই গাঁজাটা যে খেয়েছো নাকি? শুনুন স্যার, আমি কোনোদিন গাঁজাটা যে খাইনি স্যার, আমি নিজের চোখে দেখেছি, মেয়েটাকে নিয়ে এসেছি। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও। এই তোমরা ঘরে বসো। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে, যাও। মেয়েটা থাকবে? হ্যাঁ, কেন স্যার, মেয়েটা কেন থাকবে? খুব খারাপ। আরে পুলিশ আমি না তুমি, মেয়েটার স্টেটমেন্ট নিতে হবে। এই আমার কাজ আমাকে করতে দাও, যাও 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 যাও। স্যার, এত রাতে মেয়েটাকে একলা রেখে যাও কি ঠিক হবে? আমার সামনে স্টেটমেন্ট নিন না। কি আমার মুখের উপর কথা? আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে। বেরিয়ে যাও। ভদ্রভাবে কথা বলুন। কি তোর এত বড় সাহস আমাকে ভদ্রতা শেখাস? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা মাহমুদ, স্পেশাল অফিসার গোয়েন্দা বিভাগ। বুঝতে পেরেছেন মিস্টার সাদেক? জি জি স্যার, আপনি ইচ্ছে করলে আমাকে বদলি করতে পারেন, আবার সাসপেন্ড করতে পারেন। শার্টের বোতাম লাগান। ওদেরকে লক আপে ঢোকান। স্যান্টি স্যান্টি, এদের লক আপে ঢোকাও। ইন্সপেক্টর সাদেক, আপনাকে এই পোশাকটা কেন দেওয়া হয়েছে জানেন? হাজার হাজার মানুষের ভিড়ও মানুষ যেন পুলিশকে চিনতে পারে, বিপদে ছুটে আসতে পারে আইনের সাহায্য চাইতে। মানুষকে রক্ষার জন্য সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনার মতো কয়েকজন অফিসার আইনের রক্ষক না ভেবে রাক্ষসের মতো সাধারণ মানুষকে চুষে খাচ্ছেন। মানুষ দূর থেকে গালি দিচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে। আজ মানুষ পুলিশকে বন্ধু মনে না করে মনে করছে শত্রু। স্যার ছাড়া স্যার, এই এলাকাটাকে আপনি অশান্তির দুর্গ বানিয়ে ফেলেছেন। এখানে এসে নিহত হয়েছে সাংবাদিক জাহিদ সাহেব, সেই খুনের রহস্য আজ আপনি উদ্ধার করতে পারেননি, গ্রেফতার করতে পারেননি খুনিদের। এরপর এখানে খুন হয়েছে লতিফ মিয়া, নিখোঁজ হয়েছে হাসান মাস্টার, কিছুই করতে পারেননি আপনি, কিছুই না। আজ আপনার মতো কিছু পোশাক পরা পুলিশকে দেখে মানুষ ভাবতে শুরু করেছে 71 সালের কথা, স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল আপনিও ঠিক তাই করছেন। 30 লক্ষ মানুষের রক্ত আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল কি আপনার অত্যাচার সহ্য করার জন্য? এবারের মতো মাফ করা যায় না স্যার। এরপর আপনাকে আর ক্ষমা করা হবে না। শুনুন, ওদের এগেনস্টে নারী নির্যাতন আইনে মামলা করুন, এতে কোনো ভুল হলে আপনাকে আমি ছাড়ব না। চলুন থানার সেলগুলো ঘুরে দেখব। আরে বাবা রে, কার মাল্লায় পড়লাম রে। এখন টের পাইছো? আমি কার লাগাইছি? জি ম্যাডাম, টের পাইছি। হ্যান্ডকাপটা দাও। চাবিটা কই? সাহেবের ঠিক মতো সালাম দিবা, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওপরে ওটা কি? ওপরে আরেকটা সেল, স্পেশাল আসামি রাখা হয়, এখন কেউ নেই স্যার। ঠিক আছে চলুন। হ্যাঁ চলুন। মেয়েটি কোথায়? চলে গেছে স্যার। তুমি? হ্যাঁ আমি। হ্যান্ডকাপ নিয়ে এসেছি, আমার অ্যারেস্ট করবে না? অ্যারেস্ট করবো? তোমাকে অ্যারেস্ট করবো কেন? তোমার কপালে আমি ডিম মারছিলাম। সে তো তুমি ইচ্ছে করে মারোনি, আমার কপালে তোমার ডিম ছিল, লেগে গেছে।
বরং আমাকে তোমার অ্যারেস্ট করা উচিত। কেন? আমি ইচ্ছে করে তোমার কাপড় নষ্ট করেছি, অপরাধী তো আমি। তাহলে হাতটা বাড়াও। কি করছো? পারলে চাবিটা বের করে হাতের বাঁধনটা খুলে নাও। আরে শোনো, দাঁড়াও, এখন হাতের বাঁধন খুলে দাও, নইলে কিন্তু আমি নিজের হাতের চাবি বের করবো। হ্যাঁ, বের করো বলছি। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না, এ বুকে জ্বালা বড় জলদি কিছু করো, সুচ্ছ আছে মন ভরো ভরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না, এ বুকে জ্বালা বড় জলদি কিছু করো, সুচ্ছ আছে মনে ভরো ভরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। তাই কোন নিয়ম কানুন চয় না, কোনো দেরি এখনই শুরু করি, লজ্জাতে কেন দূরে সরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না, এ বুকে আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না, এ বুকে জ্বালা বড় জলদি কিছু করো, সুখ আতে মন ভরো ভরো। আমাকে জড়িয়ে ধরো না ধরো না, জড়িয়ে ধরে কিছু করো না করো না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মারি,
বেয়াদবি একদম সহ্য করি না। ব্যাপারটা খুব খারাপ। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো ডিপার্টমেন্ট তছনছ করে ফেলবে। চাকরি তো যাবে, একেবারে বেইজ্জত হয়ে যাব। ওই অফিসার, ঘুষ করে আবার ইজ্জত দিয়া? তোমার আরাম আয়েশ বাড়ি গাড়ির পয়সা কি ওই চাকরি দেয় না অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেয়? আমার বাপে দেয়, বাপে। তুমি থানায় গিয়ে আমার চার চারজন লোককে ছেড়ে দিবে, বুঝেছো? আপনি তো বোঝান ব্রিটিশ ভাই, ওই চারজন কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে ধরেছে, নারী নির্যাতন কেস, ওদের ছাড়া যাবে না। কি বললে? ছাড়া যাবে না? ঠিক আছে, এক্ষুনি আমি বাইরে যাব, রাস্তায় যেবেকে পছন্দ হবে তুলে এনে ফুর্তি করবো। যাদবি আমি একদম সহ্য করি না, যা যা থেকে। উত্তেজনা আমার বাড়ায় দিলা। গিরিশ ভাই কি করো? মাসে মাসে তোমাকে এতগুলো টাকা খামাকা দেই না। এই রকম ঘটনা অন্য কোনো থানায় ঘটেছে কিনা আমি জানি না স্যার। এই যে স্যার, আপনি নিজে পড়ে দেখুন, বাদিনীর সই করা দরখাস্ত। ওদের মধ্যে নাকি অনেক আগে থেকেই প্রেম ছিল, ওই দিন ঝগড়া ঝাঁটি হয়েছিল, তাই রাগ করে থানায় ধর্ষণ মামলা দিয়েছে। পড়ে দেখুন স্যার, পড়ে দেখুন। আমি তো স্যার আপনার পরামর্শ ছাড়া কিছুতেই ছাড়তাম না, কিন্তু কি করব স্যার, মেয়েটা আর তার বাপ একজন কাজী সঙ্গে করে নিয়ে এসেছিল, আমাকে আপোষনামা ধরিয়ে দিয়ে কাজী দিয়ে কলমা পড়িয়ে বিয়ে করে ফেললো স্যার। তারপর বলল আমার স্বামীকে ছেড়ে দিন স্যার, এরপর না ছেড়ে আমার কি আর কোনো উপায় ছিল স্যার? আপনি বলুন। হ্যালো, ও স্যার আপনার ফোন স্যার। হ্যালো, রাখলো রাখলো, যা করেছো ভালোই করেছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি আমি ওদের প্রেম মেনে নিতে পারিনি, তেমনি বিয়েটাও মেনে নিতে পারবো না। না মেনে তো কোনো উপায় নাই ব্রিটিশ সাহেব, রীতিমতো কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। বিয়েটাকে তোর অস্বীকার করছি নে, আমি শুধু আমার ঘরে ওই মেয়েটিকে তুলবো না, দূরে দূরে পাঠিয়ে দেবো, অনেক দূরে। মানে? বুঝলে না, ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান এই ব্রিটিশ করবে না, তবে অনুষ্ঠান হবে আমার মেয়ের বিয়েতে। কবে? পরশু দিন বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার ওখানে কিসের শব্দ হচ্ছে ব্রিটিশ সাহেব? বুঝলে না, আরে আমার বয়স হয়েছে, একটু ব্যায়াম না করলে শরীর ঠিক থাকে, তাই ব্যায়াম করছি ব্যায়াম। ও হ্যাঁ, মেয়ের বিয়েতে এসো কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো, যা পায়াল করে দে। পাইনাল, পিটিসের সাড়ে পাঁচ মাস পেয়েছি মাইরি, বিয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি বিয়ে করবো না ফুপু, তা কি হয়, আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে, পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি, আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, আমি আমার কর্তব্য করবই। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার, খুব খারাপ একটা সন্দেহ হচ্ছে স্যার। কিরকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? হুম যাব, অবশ্যই যাব। জামাই এসেছে দেখ।
হ্যাঁ বুঝেছি, ওকে ওভার। স্যার স্যার, এই মাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনা বাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার, এক্ষুনি গেলে তাকে ধরা যাবে। সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যান? বিয়ে দরকার হলে এক ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রোনার সামনে ফেলতে পারি তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। চলো চলো চলো। বাবা, মেয়ের মনে কোনো ধারণা আছে, এই বিয়ে আমি করুম না। কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সে আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো। আল্লাহ, আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছ। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো। আল্লাহ, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। মা, রবি, মা, রবি, রবি, বাবা, বাবা, রবি, রবি, কোথায় ছিলি বাবা? মা, তুই কি সঙ্গে এনেছিস রবি? সঙ্গে অস্ত্র কেন? তুই না তোর বাবাকে বেরিয়ে আনতে গিয়েছিলি? তুই না বলেছিলি তোর বাবাকে সঙ্গে নিয়ে ফিরবি? আর যখন ফিরে এলি তখন কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? তোর বাবা তো সন্ত্রাসীদের ঘৃণা করত, তোর বাবা তো সন্ত্রাসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর তুই সন্ত্রাসীদের হাতিয়ার সাথে নিয়ে ঘরে ফিরে এলি। কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? বাবার আদর্শ থানার সেলে থুকে থুকে মারা গেছে মা। সন্ত্রাসী বলে বাবা একদিন যাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তারা তো সন্ত্রাসী নয় মা, আসল সন্ত্রাসী তো পুলিশ। ঘুষের টাকায় যারা বাড়ি গাড়ি ঐশ্বর্য করে তুলেছে, আসল সন্ত্রাসী তো ব্রিটিশ, যে আইনের আশ্রয় থেকে আইনকে ধোকা দিয়ে গরিব মেহনতি মানুষের রক্ত চুষে খাচ্ছে। যারা পীড়া দোষে বাবাকে আর আমাকে সেলের ভিতরে অমানসিক অত্যাচার করেছে, যাদের অত্যাচারে আমার বাবা মারা গেছে, সেই আসল সন্ত্রাসীকে ধ্বংস করার জন্যই
আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি মা। রবি রবি, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই, বেরিয়ে এসো রবি, বেরিয়ে এসো। অস্ত্র ফেলে দাও রবি, আত্মসমর্পণ করো। শেষ পর্যন্ত আমার হাতে তোমাকে ধরা দিতেই হলো রবি। রবি শুধু মারতে জানে আর মরতে জানে, ধরা দিতে জানে না। না রবি, ও তো সাংবাদিক চাচার ছেলে রাজা। তোমার ভাগ্যটা ভালো রবি, তুমি এমন এক মায়ের সন্তান যে মায়ের স্নেহ এই মা হারা সন্তানও পেয়েছে। তাই তোমাকে জীবিত ধরা নির্দেশ দিয়েছি, নইলে অনেক আগেই তুমি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে। আরে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? যে পুলিশ চিন্তায় হলে দশ গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সামান্য বোমার আওয়াজে যে পুলিশ তোড়তে পালায়, অস্ত্র ছিনে নিয়ে যাবে বলে যে পুলিশের কোমরে শিকল দিয়ে অস্ত্র বাঁধা থাকে, সে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? ভুল ধারণা তোমার, ভুল। পুলিশ হাড়ির ভাত নয়, যে একটা টিপলেই তুমি সমস্ত পুলিশ সম্পর্কে ধারণা পাবে, দু একটা কাপুরুষ দেখে তুমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বিচার করতে পারো না রবি। আরে এখনো পুলিশ আছে বলেই তোমার মতো সন্ত্রাসীকে পালিয়ে পালিয়ে জীবন বাঁচাতে হয়। আরে পুলিশ আছে বলেই আজও মানুষ রোজ সকালে ঘর থেকে বের হতে পারে। ঘর থেকে বের হতে পারে ঠিকই, কিন্তু সুস্থভাবে ঘরে ফেরার এক বিন্দু নিশ্চয়তা তাদের থাকে না। কেন থাকে না জানো? তোমাদের মতো পুলিশ আর দুর্নীতিবাজ নেতাদের কারণে। তোমাদের ইতিহাস দেশের মানুষ ভালো করে জানে অফিসার, সীমার কথা এখনো মনে আছে দেশের মানুষের। মেধাবী ছাত্র রুবেলকে তোমরা পিটিয়ে মেরেছ, যেভাবে আমার বাবাকে তোমরা আমার চোখের সামনে পিটিয়ে মেরেছ, তোমাদের থানার ভিতরে লাশ পর্যন্ত গায়েব করে দিতে চেয়েছ তোমরা, কিন্তু পারোনি। তোমাদের অত্যাচারে কলেজের শান্ত ছেলে রবি আজ প্রতিবাদী হয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদের মতো সরকারি সন্ত্রাসীদেরকে দেশ থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছে। আরে রবি প্রতিবাদী হয়েছে বলেই তার বাবা নিখোঁজ না হয়ে তার ছেলের হাতে মাটি পেয়েছে, মাটি। তোমার এই পুলিশ বাহিনী আমাকে সেদিনও কিছু করতে পারেনি, আজও পারবে না। যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্র ফেলে দাও। অফিসার, অস্ত্র ফেলে দাও বলছি, না হলে গুলি করে ঝাঁঝরা করে দেব। অস্ত্র ফেলে দাও বলছি, ফেলে দাও। সব অস্ত্র উঠিয়ে নাও। না জুলি, এই অফিসারের অস্ত্র লুট করো না, ওকে ওর ডিপার্টমেন্টের কাছে ছোট করো না। কারণ যে মা আমাকে গর্ভে ধরেছে সে মায়ের স্নেহ ও পেয়েছে। অস্ত্রগুলো মায়ের পায়ের কাছে জমা দিয়ে দাও। জানি যতক্ষণ আমরা এখান থেকে চলে না যাব ততক্ষণ আমার মা তোমাদের অস্ত্র নিতে দিবে না, কারণ আমার মাকে বিধবা করেছো তোমরা। চলে এসো। না না রাজা, না না, আমার ছেলে সন্ত্রাসী না। ব্রিটিশে সাড়ে পাঁচ মাস পেয়েছি বাইরে, বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে
আমিও মেনে নিতে পারিনি। ট্রেনিং নেবে জনগণের টাকায় আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশের সাড়ে পাঁচ মাস পেয়েছি মায়েরি, বিয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাক, করেছো বেদবি, তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেদবির পরে তুমি তার চাকরি খাওনি, তোমার হাত না অনেক লম্বা। তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো, কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে পালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে, কত বড় বেয়াদবি। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি, সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার, নিজেই বের হয়েছে অপার। অস্ত্র ফেলে দে। রবি কোথায় বল, রবি কোথায় জানি না, বল রবি কোথায় জানি না। মিজান সবাইকে থানায় নিয়ে চলো, চল। আমার মাইনসে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় রয়ে গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের চারজন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনেই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, চারজনের আনতে গিয়া কতজন খরচ হইবে তা ঠিক আছে, তাই বলে ওই চারজনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন, চারজনারে আমি ঠিকই বাইক করে আনো। কেমন করে? অপেক্ষা করো, কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন, দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো, কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। দেখো দেখো তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতাছো, চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার চারজন লোককে ছুটাই আনবা, আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ, আমার চারজন লোক সাইজা দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে সারুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং, ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে জাস্টা নষ্ট হয়ে গেল, তুমি পারো সোনা, আমি যাই পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দি হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ, বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাব। মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায় তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না, সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না, ঠিকই তো বলেছো,
বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো, চালাও গুলি চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমি এত চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার সব তাহলে মর। মেয়েটাকে মারতে চাইলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল, সেই প্রেম আবার চাঙ্গা হয়ে উঠল না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি আলোচনা যদি না বনে তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার শুনি, ওর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি তাকে ক্ষমা করব না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটল না, একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়ব না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার, আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সব আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো, হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন, কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশের সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি, সন্ত্রাসীদের ছাড়িয়ে আনালো, জিম্মি করেছো আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো, আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি, তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাপ ছিল না, আজও নেই। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইব, দেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারিনি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেব। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ, আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেব। তুমি তুমি
তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে, চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। চলো রুনা। কি করলি, কি করলি? রবি ওদের সাইডে দিছে। হ্যাঁ চন্দু ভাই। বেঈমান গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য। চন্দু, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চন্দু। আরে না, তাহলে রবি তো আপনাকে লাশ বানাই ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতাছি। দুজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। এখনো সময় আছে রবি, পুলিশ এর কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক। হ্যাঁ আসো ভাই। এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে। শুন, আমাকে মেরো না, আমাকে মেরো না। যদি মারতে হয় তো রুনার বাপকে মারো। তুমি রুনার সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে মেরো না। এত কষ্ট, এত যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছো সব আমার জন্য। আমাকে তুমি মাফ করে দাও। তোরে কতবার কইছি, কতবার কইছি, সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস, দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো, মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহ। রবি আমি তৈরি করছিলাম, বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিছে। ওরে আমি তিল তিল কইরা মারুক,
যাতে আর কোনো সন্ত্রাসী কোনোদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া কোপাইয়া রবির মাংস খুইলা ফেলা, যা। খবরদার, কেউ এগোবে না, কেউ এগোবে না। বেইমান, হারি বেইমান তো তুই। রবির বাবাকে খুন করেছিল ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরব, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফালাই বলে, নষ্ট করে ফালাই। Thank you.
Sorry, Ruby. Sentry, arrest him. সাক্ষী প্রমাণ এবং ঘটনার পূর্ণ বিবরণ থেকে বোঝা যায় রবি সমাজ তথা দেশ থেকে এক বিরাট সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে তবু আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে মহামান্য আদালত রবিকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে 3 বছর পর
রবি জেল থেকে বেরিয়ে আসে সত্যিকার এক জনদরদী মানুষ হয়ে।